प्रोमोटिंग के केंद्र करे जगत बल्लभपुरेर पोल गोस्तियाय दुपक्षेर संघर्षे तुमुल बोमाबाजी गोलागुली आहत दुपक्षे प्राय नजन घटना सूत्रपात दिलीप चोंगदार नामे एलाकारी एक प्रोमोटर तार निजस्व जमीते बिल्डिंग करछिलेन बिल्डिंग एर पेछनेर दिके जानला राखाके केंद्र करे एलाकारी बेश कयेकजन युवकेर संगे बचसा हय घटनाय मीमांसा करते पंचायतेर बेश कयेकजन सदस्यके निये घटनास्थले जाय व्यवसायी पंचायतेर लोकजनेर संगे कथा काटाकाटि थेके बचसाय जड़िये पड़े ओई युवकेरा मुहूर्ते रणक्षेत्रे चेहारा नेय एलाकाय চলে একের পর এক গুলি এবং বোমাবাজি শুরু হয় দুপক্ষের গন্ডগোলে প্রায় নজন আহত হয় তাদের মধ্যে এক মহিলা গুলিবিদ্ধ হয়েছে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আহতদের উদ্ধার করে জগৎবল্লভপুর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ স্থানীয়দের অভিযোগ প্রমোটারের লোকজন তাদের উপর হামলা চালিয়েছে যদিও প্রমোটারের অভিযোগ এলাকার বেশ কিছু দুষ্কৃতী তার থেকে চার লক্ষ টাকা তোলা চায় তোলা না দেওয়ায় তাদের লোকজনের উপর হামলা চালিয়েছে দীপা সমিতির বেশ কিছু দুষ্কৃতী যুব নেতা এখানকার যুব নেতা মেরে গেছে দেখুন আমাদের এখানে সব মহিলারা দাঁড়িয়ে ছিল বুঝলেন তো মহিলা সব দাঁড়িয়ে ছিল এখানে দাঁড়িয়ে থাকার পরে এখানে একটু ওই এই এখানে যে দিলু চন্ডাল ঘর করেছে একটা জানলা নিয়ে সমস্যা হচ্ছে এবার পার্টি অফিস থেকে লোক এলো হ্যাঁ পার্টি অফিস থেকে লোক এলো লোক এসে মানে একটুখানি ইয়ে করে দিয়ে লেগে গেল মানুষ সমস্যাটা তো ওই জায়গাটা নিয়ে জায়গার জাল্লাটাকে নিয়ে হ্যাঁ দিলুচন্ডা দিলুচন্ডা ওর জায়গা কিনে করছে ঘরটা তারপরে কোথা থেকে এত ছেলে এসে একবারে মানে সেই বম গুলি নিয়ে একবারে এ করে আমাদের সেই শিবদোলা কোথাকার ছেলে এক পাড়া আমি চিনি না ছেলেগুলোকে এদিকে ছেলেরা সব এসছে হ্যাঁ এসে মানে বম গুলি চালিয়ে মেরে ধরে আমাদের বাড়ির সব মেয়েদেরকে মানে কে মানে এ করে সব চলে গেল হ্যাঁ গুলি তো চললো বলো আমার অত আইডিয়া নেই ভাই বম তো দুটো চারটে দেখলাম দুটো না চারটে পড়লো দেখলাম না পুলিশ তো আসেনি ওই তো পিয়জিৎ বাবু ছিল পুলিশের হেড কমান্ডার ছিল তো আমার একটা বিল্ডিং আছে ওই ইমানতলার উল্টো দিকে আমি একটা বিল্ডিং তৈরি করছি আমি নিজেই প্রমোটার আমি নিজেই মালিক তা আমি অঞ্চলে পুরো পারমিশন নিয়ে কাজ করছি থানাকে জানানো আছে সব দিয়েই পারমিশন নিয়ে কাজ করছি কিন্তু কিছু ওই ডিপে যুবক সমিতি কিছু দুষ্কৃতী ছেলে আছে যারা রাতে ঝমকা করে চেল্লাচেলি করে ওই রকম আমাকে চার লাখ টাকা ডিমান্ড করে যে দিতে হবে তোলা চাইছে না দিলে ঘর করতে দেবো না হ্যান দেবো না ত্যান দেবো না এইরকম করে আমাকে নাম ওগুলো দেব না বিন্দু মাইটি তারপরে শ্যামল সমীর জামাই বলে ওকে গোপাল মণ্ডল না 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 কখনো না ওটা 85 ফুট আমার পুরোটাই ম্যাপ করা আছে রেডি কমপ্লিট আছে কাগজ আমি অঞ্চল থেকে পারমিশন নিয়েছি জেলা পরিষদ থেকে পারমিশন নেওয়া আছে বিবাদরা ওদের ওই মাঠের ওদিকটা আমাকে জানলা রাখতে দেবে না এরকম একটা প্রতিশ্রুতি আমি অথচ 7 ফুট বাই 3 ফুট ছাড় দিয়ে ঘর করানো হচ্ছে আমাদের মাননীয় প্রধান এখানে থাকায় মাপজোপ করে কমপ্লিট করেছে জয়দেব চক্রবর্তী ওখানে আমিন ছিলেন সবাই মেপে কমপ্লিট করে কাজ করানো হয়েছে তারপরেও ওরা বলতে চাইছে ওখানে জানলা রাখা যাবে না উদাউট একের পর এক নিয়ম করছে না বমগুলি ওরাই চালিয়েছে আমি ওখানে তো একা আমার সংসারের মধ্যে তো আমার ছেলে আমি আমার ফ্যামিলি ছাড়া আর কে আছে তাহলে আমরা ওখানে বম চালাতে যাব কি করে না না দলবল কখনোই নয় আমি এখানে প্রধানকে জানানোর জন্য প্রধানদের এখানে কয়েকজন অঞ্চলে দু একটা ছেলে গিয়েছিল তারা মীমাংসা করতে গিয়েছিল তারা কেন ওইসব করতে যাবে তাই না।